বন্ধুরা, এই ভিডিওটায় আপনাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ থাকবে। আগে শুনে নিন জায়গাটা কোথায় বসেছে মেশিনটা। কোন জায়গা? বালুন জায়গায়, জায়গাটার নাম বালুগঞ্জ। আর পঞ্চায়েত আছে পুনরা, থানা আছে বল্লামপুর, জেলা আছে কটিহার, বিহার। কাঠিয়ার বিহার মেশিনটা বসেছে, আশা করি শুনেই নিলেন। চলুন দেখি। বন্ধুরা, শুনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে। আমাদের এখান থেকে এইভাবে লোডিং হয়ে মাল কখনো ট্রান্সপোর্টে যাচ্ছে, কখন ডাইরেক্ট কাস্টমারের বাড়ি যাচ্ছে। তো সবাই বলেন মেশিনের দাম কত, কেন অনলাইন বলা হয় না, সেই ব্যাপারেই আজকের বলবো। তবে ভিডিওটা পুরোটা দেখতে হবে, যদি 7 মিনিট সময় থাকে হাতে নিশ্চয়ই দেখবেন ভিডিওটা, কারণ যারা কাজের মানুষ তারাই ভিডিওগুলো দেখেন, আর যাদের কাজের প্রয়োজনে লাগে তারাই দেখেন। তো চলুন জেনে নিই। প্রথম কথা, এটা হলো একটা কড়াইওয়ালা মুড়ি মেশিন, ম্যানুয়াল মুড়ি মেশিন, যেটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আর MTP গোল্ড হলো মুড়ি মেশিন জগতে একটা ব্র্যান্ড, আশা করি জানেন। যেখানেই খুঁজবেন বেশিরভাগ আগে আমাদেরই খুঁজে পাবেন, কারণ মেটেরিয়ালস কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হয় না MTP গোল্ডের কাছে, মুড়ি মেশিনের জগতে। কারণ স্পেশালি আমরা হলাম ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটার, সব কিছুই বলতে পারেন। অনেকে বলেন খোলা জায়গায় কি মেশিন বসানো যায়, দেখুন এখানে কিন্তু ঘর করার আগে মেশিন বসিয়ে এখানটায় কাজ চলছে, আশা করি দেখতে পাচ্ছেন, খুঁটি গাঁথা আছে। কেন আগে করতে হয়, কারণ হচ্ছে অনেক সময় চালার হাইটটা কতটা হবে কাস্টমার বুঝতে পারেন না, কম হাইট হলে মিস্ত্রিরা গিয়ে কম হাইটেই করে দেয়, সারাটা জীবন ওই কম হাইট করতে গেলে এই যে পাইপটা অনেক সময় ওঠে না, মানে পুরোপুরি ওঠে না, তখন চাল তুলতে অসুবিধা হয়, যে কারণে অনেক মানুষ আগেই মেশিন বসিয়ে নেন, নিয়ে তারপরে ঘর তৈরি করেন। দেখতেই পাচ্ছেন আপনার সামনে পরিষ্কার জলজ্যান্ত প্রমাণ। আর প্রত্যেক জায়গায় মেটেরিয়ালস কোয়ালিটি নিয়ে বারবার বলতেও ভালো লাগে না, কারণ আমাদের ভিডিওতে আপনারা সেটা দেখতেও পান। আর এই যে রোস্টার, রোস্টার কতজনের ঘরে পড়ে আছে সেটাও আজকের প্রুফ দেব। এবং আমরা কি করি, ওই রোস্টারগুলো এখন ফেলতে দিচ্ছি না বা নষ্ট হতে দিচ্ছি না, এই কড়াই মেশিনের সেটআপের পাশেই 6 কড়াইয়ের সঙ্গে হোক, 4 কড়াইয়ের সঙ্গে হোক, অ্যাডজাস্ট করিয়ে কেউ জয়েন্ট করেও বসাচ্ছে। আমাদের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, না হলে আমাদের চ্যানেলে চলে যান, গেলে ভিডিওটা পরিষ্কারভাবে দেখতে পাবেন। কারণ কড়াইয়ে ড্রাই করে যখন রোস্টারে ঢালা হচ্ছে, প্রোডাকশান অনেক হাই হয়ে যাচ্ছে। দেখুন প্রথমে এই যে মেশিনটা বসিয়েছিল, মেশিনের হালাতটা দেখুন কি পরিস্থিতি, এরকম অনেক জায়গায় প্রচুর জায়গায় প্রচুর মেশিন পড়ে আছে, সেই মেশিন ফেলে রেখে কড়াই মেশিন বসাচ্ছে। কিছু মানুষের মাথায় ভুলভ্রান্তি ঢুকিয়ে দেয়া হচ্ছে যে ওটা ম্যানুয়াল মেশিন, রোস্টার অটোমেটিক মেশিন, এই বলে ভুলভ্রান্তি করে মাথায় ঢুকিয়ে দিয়ে কাস্টমারকে বিভ্রান্তিকর করার চেষ্টা করছে। ওতে প্রচুর খাটুনি, কড়াই মেশিনে, রোস্টার মেশিনে কোনো খাটুনি নেই। ঠিক আছে, আমরা রোস্টারও বানাই, কড়াইও বানাই, আশা করি আমাদের ভিডিও দেখেছেন। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস যেটা অ্যাকচুয়াল সত্য কথা সেইটাই বলার চেষ্টা করি, নেওয়া না নেওয়া কাস্টমারের একান্ত ব্যাপার। এবারে কাস্টমার সব সময় প্রুফ চায়, তো আশা করি প্রুফ দেখতেই পাচ্ছেন। আর আমরা সব সময় কেন দিই, কারণ আপনার পয়সাটা আপনার, কাজটাও হবে আপনার, ইনকামও আপনি করবেন, ইনভেস্টও আপনি করবেন, যে কারণে আমরা পরিষ্কার তথ্য দিয়ে দিই, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় ব্যবসা করতে এবং কোনো রকম বিপদে না পড়েন। এরকম ভুলভ্রান্তি বোঝানোর প্রচুর মানুষ আছে, এমনকি আমারও কথা শুনে ইন্সপায়ার হয়ে কোনো দিন মেশিন নিতে যাবেন না, কারণ ইউটিউবে সবাই ব্যবসা করতে এসছে। ইন্সপায়ার হন, নিজের বিচারে হন, যে কার বিচারটা অ্যাকচুয়াল ঠিক, তার কথাটা শুনলে আপনার কাজে আসবে কি না, এমনকি আমার কথাও যদি মনে হয় কাজে এসছে তাহলে ইন্সপায়ার হন, তারপরে ব্যবসার কথা ভাবুন। কারণ ব্যবসাটা সাধারণ জিনিস নয়, ব্যবসা সবাইয়ের জন্য নয়, ব্যবসা
যাদের বুকে বল থাকে, যাদের মনে সাহস থাকে, একমাত্র তারাই করতে পারে। আর যাদের বুকে ভয় আছে, কি হবে, হবে কি হবে না, এই রকম মতিগতি যাদের, তাদের কোনো দিনই ব্যবসা করা উচিত নয়। সেই কারণে খোলা তথ্য, ওপেন তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিষ্কারভাবে দেখবেন, পরিষ্কারভাবে বুঝবেন, তারপরেই মেশিন নেবার চিন্তাভাবনা করবেন। কারণ ব্যবসা এমনই একটা জিনিস যেটা অনেক মানুষকে অনেক বড় জায়গায় তুলে দিয়েছে, আবার অনেক মানুষকে ভিখারিও করে দিয়েছে। ব্যবসা সবাই করতে পারেন না। ব্যবসা করতে গেলে সবসময় আগে নিজের মনোবলটাকে বাড়াতে হয়, সঠিক তথ্য নিতে হয় এবং সঠিক মানুষের সঙ্গে পরিচিতি করতে হয়, তবে সে আগে এগিয়ে যায়। যদি একটা ভুল সিদ্ধান্ত, আর কোনো কাজ কুঁড়েমির দ্বারা সম্ভব হয় না, প্রত্যেকটা কাজেই খাটুনি আছে। পয়সা কেউ আপনার ঘরে দিয়ে যাবে না, পয়সা লোকের পকেট থেকে আপনাকে বের করে নিতে হবে, এই হলো অরিজিনাল কথা। এবং সেখানে বের করতে গেলে কোন প্রসেস ইউজ করতে হবে সেটা আপনাকে ভাবতে হবে। কে কি বলে দিল সেই কথা শুনে কাগে কান নিয়ে পালিয়েছে, কাগের পেছনে ছোটার আগে নিজের কানে হাত দিয়ে দেখুন অ্যাকচুয়ালি কানটা গেছে কি না। তো সেই সব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, নীতিকথা তুলে ধরলাম। জানি না ভালো লেগেছে কি না, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সঙ্গে থাকবেন, আপনার উপকার ছাড়া ক্ষতি হবে না। তারপরে একটা ব্যাপার, সবাই বলেন যে অনলাইনে দামটা কেন বলেন না, দামটা কেন বলেন না, এখানটায় অনেক জায়গা আছে, অনেক কারণ আছে, দাম বলা হয় না। মেন কারণ হলো এই যে ভিডিওটা ছাড়া হচ্ছে, যদি আপনাকে একটা দাম বলে দিই, এই ইউটিউবে ভিডিও মানে এটা 10 বছর 15 বছর, যতদিন ইউটিউব থাকবে 20 বছর, ততদিন এই ভিডিও চলতে থাকবে। আজকের আমি লোহার এমন একটা দাম আছে, আজকের আমি একটা দাম বলে দিলাম, কালকে গিয়ে সেই দামটা আর মিলবে না। যে কারণে আপনি 5 বছর পরে এই দামটা যখন আমাকে এসে বলবেন, আপনি কিন্তু ভিডিওটা কবে পাবলিশড হয়েছে সেই ডেটটা দেখবেন না। আপনি এসে ডাইরেক্ট বলে দেবেন যে দাদা আপনি তো এই দাম বলেছিলেন, আজকের কেন এই দাম বলছেন। কারণ 5 বছর পরে লোহার দাম একই থাকবে না, আপনিও জানেন আমিও জানি। সেই কারণে অনলাইন দাম বলা হয় না। আর দেখুন, প্রত্যেকের ঘরে সব রোস্টার পড়ে আছে, কিন্তু তো সবাই কড়া মেশিনে কাজ করছে। যারা অটোমেটিক অটোমেটিক বলে আগেই হাঁপান, এই মেশিনটা যে অপ্রয়োজনীয় তা নয়, প্রয়োজনীয়। জায়গা সময় সব কিছু জায়গা হিসেবে ইউজ করতে হয়। তো যাই হোক, দেখালাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।